রবিবার থেকে শুরু হচ্ছে ঝুলন উৎসব। আগরতলার জগন্নাথ বাড়ি ও শ্রীকৃষ্ণ মন্দিরে মহা সমারোহে চলছে ঝুলন যাত্রার আয়োজন। শ্রাবণ মাসের একাদশী থেকে পূর্ণিমা, এই 5 দিন ধরে পালিত হয় বৈষ্ণবদের অত্যন্ত পবিত্র ও জনপ্রিয় উৎসব ঝুলন উৎসব। মথুরা বৃন্দাবনের মতোই বাংলার ঝুলন উৎসবের ঐতিহ্য সুপ্রাচীন। দোলযাত্রার পর এই ঝুলন উৎসবে হল বৈষ্ণবদের কাছে অন্যতম উৎসব। শ্রাবণ মাসের প্রতিপদ তিথি থেকে আরম্ভ করে পূর্ণিমা তিথি পর্যন্ত 5 দিন হয় এই ঝুলন উৎসব পালন করা হয়ে থাকে। রাখি পূর্ণিমার মাধ্যমে ঝুলন যাত্রার সমাপ্তি ঘটে। বাংলার গ্রামে গঞ্জে শুধু নয়, শহরাঞ্চলেও ঘটে বৈষ্ণবদের শ্রেষ্ঠ এই উৎসব। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আগরতলার জগন্নাথ বাড়ি ও শ্রীকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব। রীতি মেনেই মন্দিরে ঝুলন উৎসবের জন্য ফুল মালা আর আলোকসজ্জায় সেজে উঠেছে। জগন্নাথ বাড়ি ও শ্রীকৃষ্ণ মন্দিরে মহা সমারোহে আয়োজন করা হচ্ছে ঝুলন যাত্রার উৎসবের। রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা মহামহোৎসব আমাদের বৈষ্ণব বিধানে আগামীকালের থেকে, আগামীকাল পবিত্র রূপণী একাদশ উপবাস, ঝুলন যাত্রা শুভারম্ভ। কর্মকাণ্ডের বিচারে আজকের থেকে ঝুলন যাত্রা করবে, রাত্রি 7টার পরের থেকে সেই শুরু করবে। হ্যাঁ, আজকে থেকে শুরু করবে, আমাদের হলো আগামীকাল। আজকে বিদ্যাতিথি, আজকে আমাদের বিখ্যাত গৌরী এবং জগন্নাথ মন্দিরে 7:30 থেকে আমাদের ঝুলন যাত্রা অনুষ্ঠানের অধিবাসিত্ব শুরু হবে, এবার সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। সামনে মন্দিরের সব প্যান্ডেল আছে, প্যান্ডেলের সঙ্গে অনুষ্ঠান হবে। বাইরের থেকে অনেক বিস্তৃত ব্যক্তিগণ আসবেন, অতিথিগণ আসবেন, তারা ভাষণ রাখবেন, এই ঝুলন সম্বন্ধে ভাষণ রাখবেন। আর বিশেষ কি আকর্ষণ কিছু রয়েছে আজকে থেকে শুরু হবে? বিশেষ কিছু আকর্ষণ রয়েছে কি? আকর্ষণ রয়েছে, প্রদর্শনী হবে, আর কিছু সাধু সন্ত মহাত্মা আসবেন, তাদের সেই অভ্যর্থনা করা হবে, স্বাগত জানানো হবে, তাদের সাথে ভাষণ, খুব সহস্র ভক্ত আসবেন, প্যান্ডেল ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, তারা সে গ্রহণ করবেন, স্বর্ণ প্রসাদ দেবেন, আর প্রসাদ তো আমাদের সারাদিন চলছে প্রসাদ। যাই হোক, আজকেও দিবাস কীর্তন মহোৎসব আগামীকাল থেকে চলবে। সকালে ভোর কীর্তন অনুষ্ঠান চলবে, আবার সত্যিতর থেকে ঝুলন যাত্রার সঙ্গে আলোচনা হবে, দীপ ভোগালকে প্রসাদ বিতরণ হবে, আবার কালকেও ঠিক 6:30 থেকে ঝুলন যাত্রা শুরু হবে। 5 দিন পর্যন্ত ঝুলন যাত্রা হবে। এই ঝুলন যাত্রা রাধা গোবিন্দের ঝুলন যাত্রা, মানে জগৎ জীবের নিত্য কল্যাণের জন্য এই ঝুলন ভগবান এই লীলা করে। লীলা লীলা কাকে নিয়ে? তো ভক্ত নিয়ে লীলা করে। এটা তো সেই একটু লীলা তো এই বিশুদ্ধ ভূমিকার কথা, বিশুদ্ধ ভূমিকার ঝুলন, প্রীতি মার্গের ভক্তি মার্গের ঝুলন যাত্রা, ভগবানকে ঝুলান, ঝুলিয়ে তার কৃপা লাভ করেন, ঝুলন যাত্রার দর্শন যারা করেন, ঝুলন যাত্রার দর্শন করলে পরে কী হয়? চতুর্বর্গ ফল লাভ হয়, ভগবান কৃপা করেন, ভগবান কৃপা লাভ হয়, তিনি বৈকুণ্ঠ গতি লাভ করেন। এই ঝুলন যাত্রার মহিমা রয়েছে। আর এই ঝুলন আসেন, দর্শন করেন, একটু রোদ্রদের আকর্ষণ করেন, তাদের মুক্তি হয়, তাদের জীবনের দুঃখ চলে যায়, অভাব চলে, অভাব থাকে না। ভগবান পূর্ণ বস্তুকে পরমেশ্বর, পরম পিতা, তিনি সকলের মালিক, সব কিছুর মালিক, তার যদি সেবা করা যায়, তাদের সরলতা, তাদের ভর, তাদের মহিমা রমণ কীর্তন করেন, তারা মঙ্গল পথে পরিচালিত, মঙ্গল পথে দিকে যান। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।